আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউকে বাংলাদেশি মম পাপিয়া। আজকে মাছের রেসিপি, মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আর কি দিয়ে? সেটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না। আর সবজির মধ্যে যা যা থাকছে তা হচ্ছে ফুলকপি, আলু, শিম, টমেটো, মিক্সড ভেজিটেবল দিয়ে একটা মাছ রান্না শীতের সকালে। এটা আমাদের চাই বাঙালিদের প্রিয় খাওয়া। চলুন তাহলে প্রথমে মাছটা ধুয়ে নিয়ে হলুদ মরিচ মেখে নিয়েছি, ভালোভাবে মেখে নেব। দেন মাছটা ভাজি করে নেব। আর মাছ রান্নায় আমি সবসময় মাছ খুব কড়া করে ভাজি করি, হালকা ভাজি আমার বাচ্চারা পছন্দ করে না, তাই মাছটা একটু কড়া করে ভেজে নেব। এতো মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ জুজের মধ্যে আপনারা যে কোনো মাছ নিতে পারেন, আমি এখানে মৃগেল মাছ নিয়েছি। এই সবজিটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়, আর শীতকালীন সবজি দিয়ে মাছ রান্নার তো তুলনাই নেই। এই তো মাছটা গোল্ডেন কালার ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন মশলাটা ভালো করে কষিয়ে ভেজিটেবলগুলো দিয়ে দেব। আর এর ফাঁকে সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। আর মাছের তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে রসুন দিয়ে দেব। আর রসুনটা এখানে আমি ছেঁচা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা বা ব্লেন্ডার করা ইউজ করতে পারেন। আমি এখানে রসুনটা আলতোভাবে থেতলিয়ে নিয়েছি। এই তো রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলা যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম। এখন পাউডার মশলা দেওয়ার পালা। হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম। হলুদ দিয়েছি 1.5 চা চামচ, মরিচ 1 চা চামচ, আর ধনিয়া 1.5 চা চামচ। মশলা যাতে না পুড়ে যায় তাই বারবার একটু একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে হয়ে নিলে সবজিগুলো দিয়ে দেব। সবজি দিয়ে ভালো করে নেড়ে নেব। সবজিগুলো কষালেই দেন পানি দিয়ে দেব, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। এই পর্যায়ে মাছগুলো বসিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচও ভেঙে দিয়েছি, দেন ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে গেল। এখন ধনিয়া পাতা, আর আজকে ধনিয়াগুলো বড় বড় করে দেব। বড় বড় করে দিলে ধনিয়ার ঘ্রাণটা খুব ভালো থাকে।